আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন শিখব কম্পিউটারের আউটপুট ডিভাইস। যে ডিভাইসগুলো দিয়ে আউটপুট পেয়ে থাকি সেই ডিভাইসগুলোকেই আসলে আউটপুট ডিভাইস বলে। তো আউটপুট ডিভাইসের মধ্যে প্রথমেই রয়েছে তো মনিটর। আমাদের প্রথম দিকের যে মনিটরগুলো ছিল সেই মনিটরগুলো হচ্ছে সিআরটি মনিটর। এই মনিটরগুলো আস্তে আস্তে এখন বিলুপ্তর দিকে চলে গিয়েছে। এই মনিটর এখন আস্তে আস্তে এখন আর দেখা যাচ্ছে না। এই মনিটরগুলো একসময় হয়তো বা আর আমরা পাবই না, কারণ এই মনিটরগুলো এখন ইম্পোর্ট করাই বন্ধ হয়ে গিয়েছে। সো এই মনিটরগুলো এখন আর আমরা দেখতে পাচ্ছি না। তো এর পরবর্তীতে আছে এলসিডি মনিটর, অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। এই মনিটরগুলো আসলে এখন পুরাতন হয়ে গিয়েছে। এখন আরও নতুন একটি প্রযুক্তি এসেছে, সেটা হচ্ছে এলইডি মনিটর, লাইট ইমিটিং ডায়োড। এটা সম্পূর্ণ নতুন একটি প্রজেক্টর আছে এই আউটপুট ডিভাইসের মধ্যে। এর পরবর্তীতে আমাদের যে আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার কয়েক প্রকারের প্রিন্টার আছে। প্রথমে আমরা আলোচনা করব ডট ম্যাট্রিক্স প্রিন্টার। যে প্রিন্টারের ব্যবহার শুধু বিশেষ কিছু ক্ষেত্রে এবং বিশেষ প্রতিষ্ঠানে ইউজ হয় এই প্রিন্টারগুলো। এগুলো খুব আস্তে আস্তে প্রিন্ট হয় এবং এটাকে বলে ডট ম্যাট্রিক্স প্রিন্ট। তো এই এই প্রিন্টারগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এরপর হচ্ছে বাবল জেট প্রিন্টার, আর এটাও একটি বাবল জেট প্রিন্টার। এরপর আছে আমাদের লেজার প্রিন্টার। এই লেজার প্রিন্টার আমাদের অফিসগুলোতে সাধারণত লেজার প্রিন্টার ইউজ হয়। প্লটার, প্লটার হচ্ছে যা দিয়ে ডিজিটাল ব্যানার প্রিন্ট করতে আমাদের প্লটার ইউজ করা হয়। এগুলো সবই হচ্ছে আউটপুট ডিভাইস। স্পিকার, আমরা তো জানি স্পিকারের কাজ হচ্ছে যে সাউন্ড আউট করা। বিনোদনের ক্ষেত্রে আমাদের স্পিকারগুলো ইউজ হয়। হেডফোন, হেডফোন হচ্ছে আমাদের হেডফোন দিয়ে এটা দুইটি কাজ করে থাকে। একটি হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটি কাজ করে, কারণ এর সাথে একটি মাইক আছে যেটার সাহায্যে আমরা কম্পিউটারে সাউন্ড রেকর্ডও করে থাকি। মাইক্রোফোন এবং এটা হচ্ছে স্পিকার। সো এটা একটি ডুয়েল ডিভাইস, অর্থাৎ এটা দিয়ে আমরা সাউন্ড ইনপুটও করে থাকি আবার আউটপুটও সাউন্ড হয়, এটা দিয়েই সাউন্ড আউটপুট হয়। এরপর হচ্ছে জয়স্টিক। জয়স্টিক আমরা গত ক্লাসে আসলে জয়স্টিকের আলোচনাটা করতে পারিনি। তো জয়স্টিক হচ্ছে আসলে একটি ইনপুট ডিভাইস যেটা দিয়ে আমরা কম্পিউটারে গেমস খেলে থাকি। ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য।